পেলাম না, ব্যাট পাইলাম না, আর আইডি ওস্ত দেখে হয়ে যায়। ওস্তাদ কোন দিন আসে যা বাড়ির গানন পাই দছ না, তোর বাড়ি কোটে না, ওস্তাদ একটা বাড়ি পাই দছ না, তুই যা এই সামনে সামনে জলদি যাই। একটা নজর রাখবি, বাড়িতে কোনো প্রবল থাকে তুই আর কিডন্যাম করে আমার এইখানে আনবি। আর কিছু আরে আরে ভাই কইলে তো আরে দিন আসো ভাই যাই না বেটা আরে না আসো যাই না দস কেটে আছে আরে দিন আসো আরে ভাই আরে ভাই আরে চুপ করতে পারছি আরে বাবা দস কেটে আরে নিয়ে দাও আরে আরে কি লেব ধরে লাগছ না চুপ থাক। হ্যালো লো আপরছি গোডাউন নাঙ্গ তুমি তোমার আমরা কিছু করুন না আমার কাছে ভাই কি কেন তোমার কাছে বলছিলাম 5 লাখ টাকার কথা তুমি তো মানুষ নেই কি এখন কি দিবা তুমি তুমি তো বাজার মোড় রাস্তা আইছো আচ্ছা কিছু করে না আমি আইতেছি আচ্ছা চিন চিন রাধে 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 হ্যাঁটা আরে ভাই এটা তো আমার লাগবো না 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 আপনি বলছিলেন প্রথমে এখন আপনি ডবল টাকা যাবেন আপনি কি করবেন এখন আপনি দেখা ডিং 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 হ্যালো ভাই আপনি কি টপরং বাজ আমরা তো টপরং বাজ হ্যাঁ কি হইছে আপনি এখন কোথায় আচ্ছা আমি তো আপনার এলাকায় আছি আচ্ছাই আছি আরে পার্টনার অনেক দিন পর একটা খেপ পাইছি আহেন উড়াই দিয়ে হইগা আচ্ছা
আর সমস্যা রাখি আমার পোলারে একটা কি চত্বরে লয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কয় কি এলাকার রং বাস আমার পুলিশ মানুষ দেখে আপনাকে আমি 5 লাখ টাকা নিলাম তারপর আমি বুঝতে আসি আচ্ছা ভাই টাকা পয়সা 10 লাখ কই আছে কি করতেছে ওরা তো বাঙ্গালারি তো ফুর্তি করতেছে বাঙ্গালারিটা কই মামা তাহলে কামটা তুমি দেখো আর আমি পিস্তলটা অনেকদিন ধরে চালাই না আজকে এক একটা রুড়া মা Thank you.